দোয়ায়ে কুনুত একটি বিশেষ দোয়া, অনেকেই আছেন যে এই দোয়ায়ে কুনুত পড়তে পারেন না নামাজের মধ্যে, এজন্য আমাদের কি দোয়ায়ে কুনুতটা শিখতে হবে। দোয়ায়ে কুনুত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, চলুন আমরা এই দোয়ায়ে কুনুতটা আমরা শিখি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুস ني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এটা পড়লে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে শিখতে পারবো। পাশাপাশি আপনাকে আপনি দোয়ায়ে কুনুত শুধু শিখলে হবে না, আপনাকে কোরআন তেলাওয়াত অবশ্যই সহিহ শুদ্ধভাবে শিখতে হবে। আর কোরআন তেলাওয়াত যদি আপনি সহিহ শুদ্ধভাবে শিখতে চান, অবশ্যই আপনাকে আরবি হরফগুলা সুন্দরভাবে সুন্দর উচ্চারণে আপনাকে শিখতে হবে। অনেকেই আছে শুধু সুরা মুখস্থ করার জন্য ট্রাই করে, না এমনটা করা যাবে না, অবশ্যই করা যাবে না। কেননা অবশ্যই অবশ্যই আপনাকে সুরা যদি আপনি মুখস্থ করেন তাহলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, এজন্য আপনি প্রথমে আপনাকে অবশ্যই ফাউন্ডেশন থেকে আপনাকে উঠতে হবে। এজন্য আরবি হরফগুলা এগুলো আমাদেরকে অবশ্যই বর্ণমালাগুলো অবশ্যই আমাদেরকে আগে আয়ত্তে নিতে হবে। যেমন অনেকেই বিভিন্ন কায়দায় পড়েন, আলিফ বে তে সে, এভাবে পড়লে হবে না, পড়তে হবে আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র ঝা সিন শিন সাদ বদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা লাম আলিফ হামজা ইয়া। এখানে ইয়া দুই প্রকার আছে দেওয়া আছে, যেটা প্রথম এটা হচ্ছে ইয়াই মারুফ, পরেটা হচ্ছে ইয়াই মজহুল। অবশ্যই আমরা আরবি হরফগুলো শিক্ষা করার আগে আমরা এই সমস্ত বিষয়গুলো দেখব, যাতে করে আমরা আগে আরবি হরফগুলো যাতে করে সুন্দর করে আমরা পড়তে পারি, সেই বিষয়টা আমাদেরকে আগে খেয়াল অবশ্যই অবশ্যই রাখতে হবে। পাশাপাশি আপনি যদি একা একা শিখতে চান তাহলে আপনি একা একা শিখতে পারবেন না, অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে একজন উস্তাদের দ্বারাই আপনাকে শিখতে হবে, যেহেতু আরবি হরফ। এজন্য যে কোনো বিষয় কিন্তু আমরা উস্তাদ ছাড়া শিখতে পারি না, এজন্য একজন টিচারের কাছে একজন উস্তাদের কাছে আমরা অবশ্যই অবশ্যই আমরা শিখে নিব। কেননা যাদের আরবি হরফ উচ্চারণ ঠিক হয় না তাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না, আর যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না তাদের নামাজও শুদ্ধ হয় না। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা ক্বারিল কোরআন ওয়াল কোরআন ইয়াল আনহু, যাদের কোরআন তেলাওয়াত অশুদ্ধ হবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য কোরআন সওয়াব দিবে না, বরং লানত করবে, নাউজুবিল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব কোরআন করিম শেখার জন্য। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।